ধর্ম নিয়ে গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দল যখন নিজেদের মধ্যে ভেদাভেদি ও কাজিয়াতে ব্যস্ত, ঠিক তখনই কালিয়াচক 2 নং ব্লকের বাঙ্গিটোলা গ্রামে সূর্য পুজোকে কেন্দ্র করে দেখা গেল দুই ধর্মের সম্প্রতির বার্তা। মুসলিম গৃহবধূর দেওয়া কলাগাছ ও ভোগরাগের মধ্যে দিয়ে হলো সূর্য পুজো। প্রতি বছর মাঘ মাসের প্রথম রবিবার এই সূর্য পুজোর আয়োজন করা হয়। গ্রাম বাংলার বিভিন্ন গ্রামে এই পুজো হয়। বাঙ্গিটোলা গ্রামে এই পুজো হয় মিশ্র পরিবারে। গ্রামের সব মহিলা ও পুরুষ সারাদিন উপবাস থেকে সূর্যদেবের আরাধনা করেন। মাটি থল বানিয়ে 3টি কলাগাছ পুঁতে সূর্যদেবের আরাধনা করা হয়। এলাকার হিন্দু মুসলমান এরাই এই বিশ্বাস করে। বাঙ্গিটোলা গ্রামের পাশেই গোবিন্দগঞ্জ গ্রাম। ওই গ্রামের গৃহবধূ আফসানা খাতুন। আফসানা 13 মাসের সন্তান তো ঠিক আহমদ। বাচ্চাটি জন্মের পর থেকে নানা অসুখে জর্জরিত থাকত। কিছুদিন আগে স্বপ্নদেশ পেয়ে মিশ্র পরিবারের দুর্গা মণ্ডপে এসে আফসানা মানত করে যে ছেলে ভালো হলে কলাগাছ দিয়ে সারাদিন উপবাস থাকব। সেই মতো আজ সারাদিন উপবাস থেকে কলাগাছ ও ভোর রাগ দেয় আফসানা। এরপর শিশুটি ভালো হয়, এখন ভালো আছে। তাই শিশুর মা কাশ্মীরা বিবি সারাদিন উপবাস করে কলাগাছ দান করে এই পুজোতে অংশগ্রহণ করে। আফসানা জানায়, আমাদের ছেলেটা ছোট থেকে অসুস্থ ছিল। আমরা বাড়ির বড়দের কাছে শুনেছি যে বাঙ্গিটোলার সূর্য পুজোতে কলাগাছ দিয়ে উপবাস করলে ভালো হয়ে যাবে। আমরা তাই উপবাস করে কলাগাছ দান করে এই পুজোতে অংশগ্রহণ করেছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।